दर्शक वृंद फेसबुक एवं यूट्यूब जरा प्रदान दी सबा के हार्दिक धन्यवाद भक्तवृंद विद्व समाज आश्रमवासी वैष्णव वृंद सबा के जाना हार्दिक अभिवादन जोगे विभिन्न दिगंत भक्ति विभिन्न दिगंत भक्ति योग यो ज्ञान वैराग्य और भक्ति ज्ञान एक स्तर ही हल ध्यान एन योग बोलते जी आलदा कि बुझी अनेक भूल हो कारण व्यासदेव योगेर कथा बोलेछेन आर जिनि योग दर्शनेर आचार्य तिनि व्यासदेवेर प्रधान शिष्य महर्षि पतंजलि ते जिनि योग दर्शनेर कथा बोलेछेन तिनि व्यासदेवेर प्रधान शिष्येर मध्ये एकजन यदि आमादेर मध्ये ए विषये कोनो द्वंद्व काज करे ताहले कि बोलुन तो कि बला जाबे সেটাকে বলা হবে অজ্ঞানতা। অজ্ঞানতা প্রসূত কারণে আমরা নানান রকম দ্বন্দ্বের শিকার হই। সেই জন্য কখনো দ্বন্দ্ব দ্বন্দ্ব মনে ভগবানের কথা শুনবেন না, আর দ্বন্দ্ব মনে কোনো কথাকে রাগ ভেতরে গ্রহণ করলে তার দ্বারা আপনার কল্যাণের রাস্তা বন্ধ হয়ে যায়। मने रखते भेतरे द्वंद्व विवाद ना रखे तक देखा जा तो कल के देखिल प्रियम प्रिय दूषित विषण मनो अरविंदाक्षरी दीक्षते त्वाम हे अरविंद अरविंद माने कमल नयन हे कमल नयन आमार हृदय तुम्हें देखार जन्य तेम ही आकुल है। विश्वदेव प्रार्थना तो देखते पाई भगवान विश्व इतना अद्भुत ब्यापार चरित्रगुलो अद्भुत भाव प्रकाशित है। विश्वदेव बोलछेन त्रिभुवन कमनम तमाल वरणम কখন বলছেন কোন সময় বন্দনা করছেন অদ্ভুত মানব ভগবান সামনে বিশ্বদেব জানেন স্বেচ্ছা মৃত্যু তার তিনি প্রাণ ছাড়ার জন্য সময়ের অপেক্ষা করছেন উত্তরায়ণে এমন যে অবস্থা সামনে শিখণ্ডীকে দাঁড় করিয়ে দিয়ে অর্জুন তীক্ষ্ণ বাণ দ্বারা বিশ্বদেবকে একেবারে সমস্ত অঙ্গ ছিন্ন ভিন্ন করে বাণের দ্বারা একদম বিঁধে দিলেন। সেই অবস্থায় বিশ্বদেব শুয়ে পড়লেন শরশয্যায়, মানে স্বরটাই স্বর মানে বাণ, বাণের শয্যাতে শুলে বিছানায় না শরশয্যায় শুয়ে পড়লেন। সমস্ত শরীরে তীক্ষ্ণ স্বর ছিদ্র করে ফুটে বেরিয়ে গেছে পিঠের দিক দিয়ে, আর সেই অবস্থায় পড়েছেন। সেই অবস্থায় রণভূমিতে বিশ্বদেবের চিত্রটাকে একবার চিন্তা করে কেমন সেই চরিত্র। বিশ্বদেব দ্বাদশ মহাজনের মধ্যে একজন যারা ভক্তি পথের আচার্য, তার মধ্যে ভীষ্মদেব একজন। তো সেই বিশ্বদেব এত মহাজনের মধ্যে যিনি বিশেষ একজন মহাজন, তিনি বলছেন তিনি কেমন আছেন। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ যখন অন্তরাত্মায় ব্যথিত, এই জ্ঞানগুলো এত দৃঢ় হওয়া দরকার। আমরা গল্পগুলো জানি, কিন্তু গল্পগুলো শুনি, বিভিন্ন বক্তাও বলে, গল্পগুলো তো শোনা হয় কেউ গল্পের ভেতরে প্রবেশ করতে পারে না, তার রহস্যকে বুঝতে পারে না,
তার জন্যই তো জীব বঞ্চিত হচ্ছে, যার জন্য জ্ঞান হচ্ছে না, পারফেকশন আসছে না। জ্ঞানম লব্ধা পরাম শান্তি, তো জ্ঞান ব্যতীত কারো শান্তি লাভ হয় না, ধ্যান ব্যতীত কোন যুগের যথাযথ কল্যাণ হয় না। সেই জন্য এই যে অদ্ভুত ব্যাপার, সেই জন্য বলছেন যে বিষ্ণুদেব সরস্বত্যায় শায়িত আর যুধিষ্ঠির মহারাজ বেদনা হত, কেমন বেদনা হত, ক্ষেত্রে কষ্ট, এত যন্ত্রণা হচ্ছে, হায় হায় এ কি হল, কত লক্ষ লক্ষ নারী বিধবা হয়ে গেল, কত সৈন্যের রক্তে নদী বয়ে গেল, কত ঘোড়া, কত হাতি, কত রথ, কত সৈন্য, কত অশ্বারোহী গজারোহী, কত রথী মহারথী, মহারথী কার দ্বারা একসঙ্গে 10,000 সৈন্যের সঙ্গে লড়াই করতে পারে, তাদেরকে বলা হতো মহারথী। এত সব মরে গেল, আর এর জন্য তিনি অন্তরে ভেবে ভেবে দেখেছেন যে আমি দোষী, আমি যদি বনবাস করতাম, আমি যদি ওই অজ্ঞাতবাসকালে আবার ধরা দিতাম, দিয়ে বনবাসে চলে যেতাম, আবার বনবাস, তাহলে তো বনে ভালোই আনন্দেই তো ছিলাম। যুধিষ্ঠিরের মনে কোন বিদ্বেষ ছিল না, কিন্তু ভীম সবসময় ঝুলছিল কবে যুদ্ধ হবে, কবে আমি বদলা নেব। দেখা যায় ভীম বলেছিলেন যে দুর্যোধন পাঞ্চালীকে অপমান করেছে, দুর্যোধনের রক্তে তোমার কেশকে আমি বিভূত করে দেবো পাঞ্চালী, এ ভীমের ভীষণ দুঃশাসনে, এ ভীমের ভীষণ প্রতিজ্ঞা যে দুঃশাসনের রক্তে তোমার চুলকে বিধূর্ত করে দেবে, তোমার চুল ততদিন পর্যন্ত বাঁধবে না যতদিন পর্যন্ত দুঃশাসনের রক্ত দ্বারা তোমাকে স্নান করিয়ে না দিতে পারে। কিরকম ভয়ঙ্কর প্রতিজ্ঞা! এই যে ভীমের ভীম সহ্য করতে পারতেন না, কিন্তু যুধিষ্ঠির মহারাজের বাইরে কোনো ভাই কথা বললেন না, কত অত্যাচার করেছেন যুধিষ্ঠির মহারাজ জানে, কিন্তু তিনি ধর্মে সন্তান মানে ধর্মরাজ, এই জন্যই তিনি ধর্মের পুত্র, তাই সমস্ত কষ্ট দুঃখ অপমান সব কিছুকে সহজ করে নেওয়ার তার ভেতরে পূর্ণ ক্ষমতা ছিল। হ্যাঁ, তাহলে এই পূর্ণ ক্ষমতা বিশ্বদেব তার জীবনে প্রয়োগ করেছেন এবং তিনি এটা সযত্নে চেষ্টা করেছেন যে আমরা যাতে জীবন পথে ঈশ্বরীয় চেতনা থেকে সরে না যায় কোনো কারণে, দুঃখ যত আসুক না কেন। যুধিষ্ঠির মহারাজ তাই বলছিলেন বনবাস হলেই ভালো, তো এত মরে গেল এত সব। কৃষ্ণ বলছেন চলো পিতামহ ভীষ্মের কাছে যায়, তিনি কি বলেন, তিনি কি উত্তর দেন, তোমার এত দুঃখ বেদনা কারণ কি। এই জন্য একটা কথা বলা হয়েছে, শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে, শ্রদ্ধাবানম লভতে জ্ঞান, শ্রদ্ধা যদি না থাকে জ্ঞান হবেই না, কোনদিন হবে না। এই জন্য শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়, সংযত ইন্দ্রিয়, তাহলে শ্রদ্ধা যদি না থাকে, ভেতরে যদি শ্রদ্ধা না আসে তাহলে জ্ঞান লাভ হবেই না। তাহলে শ্রদ্ধা আমাদের জীবনে একান্ত রূপে দরকার, তাই না। এখন যা কিছু শেখালাম
সেটা অশ্রদ্ধ ধানী নাম উপদেশা দশ প্রকার নাম অপরাধের মধ্যে একটা অপরাধ যে অশ্রদ্ধালু ব্যক্তিকে যদি ধর্ম উপদেশ দেওয়া হয় বা নাম উপদেশ দেওয়া হয় তাহলে দশটা অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে অশ্রদ্ধালু ব্যক্তিকে উপদেশ প্রদান করা ধর্ম উপদেশ দেওয়া। তো ভীষ্মদেবের কাছে যুধিষ্ঠির মহারাজ গিয়ে যখন দাঁড়িয়েছেন ভীষ্মদেব আসছেন কি অবস্থা চিন্তা করেন যার প্রতিটা শরীরকে ভেদ করে বাণ ঢুকে গেছে আর প্রতিটা রক্ত তো সব মাটিতে নিচে গিয়ে মাটিকে কাদা করে ফেলেছে শরীরে তো এক বিন্দু রক্ত নেই রস গুলো ঝরে ঝরে পড়ছে শরীরটা তো একেবারে রস রক্তহীন এমন একটা অবস্থা সেই অবস্থায় ভীষ্মদেব তার মধ্যে কেমন চেতনা তো ভীষ্মদেবের কাছে যুধিষ্ঠির মহারাজ গিয়ে কাঁদছেন পিতামহ আপনার এই কষ্ট এই সরসজ্জা সব কিছুর জন্য এই পাপী যুধিষ্ঠির দায়ী আমি দায়ী আমি চেষ্টা করলে আপনার এই সরসজ্জা হতো না আমি চেষ্টা করলে আপনার এত যন্ত্রণা এত কষ্ট আপনাকে সহ্য করতে হতো না আর এত শরীরের প্রাণ যেত না এত রমণী বিধবা হতো না সর্বনাশ এই সব কিছুর জন্য আমি দায়ী বিশ্বদেবের কাছে কাঁদছেন আর দুঃখ করছে যে আমি আমি এই অপরাধের জন্য দায়ী তো কৃষ্ণ তখন বিশ্বদেব ইশারায় যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে তোমার এত দুঃখ কিসে তুমি তো ব্রহ্ম তোমার সঙ্গে স্বয়ং ভগবান বিশ্বপতি নারায়ণ মানে কোথায় বাইরে চলে যাও যদি কথা বলতে হয় বাইরে তো স্বয়ং ব্রহ্ম কথা বলে তাহলে চিন্তা করতে পারবে যে ভীষ্মদেব বলছেন যে স্বয়ং ব্রহ্ম স্বয়ং ভগবান পুরুষোত্তম সে তোমার সঙ্গে আর তুমি দুঃখী ভালো করে ভাববেন তো আমরা বলি ঠাকুর দেখা দাও ভগবান দেখা দাও প্রভু দয়া করো আচ্ছা পাণ্ডবদের সঙ্গে কৃষ্ণ আছেন যুধিষ্ঠির মহারাজ এত দুঃখী হলেন কেন ভালো করে বুঝবেন যুধিষ্ঠির মহারাজ এত দুঃখ কেন কৃষ্ণ স্বয়ং যার সঙ্গে আবার কৃষ্ণ নিজে ডেকে ডেকে বলছে চলো দাদা যাই ভীষ্মদেবের কাছে যাই ভীষ্মদেবের কাছে গিয়ে বিশ্বদেবের কাছে গিয়ে দেখি কি অবস্থা তিনি কি বলেন তো সেই জন্য ভালো করে চিন্তা করবে তাহলে বিশ্বদেবের কাছে যাচ্ছেন আর কৃষ্ণ স্বয়ং পাণ্ডবের সখা পাণ্ডবের বিপদে আপদে নিরন্তর রক্ষক সেই কৃষ্ণ থাকতেও তাই না তিনি আছেন তিনি থাকতেও কেন যুধিষ্ঠির মহারাজের এই বিপদ যুধিষ্ঠির মহারাজের এই বিপদ কেন যুধিষ্ঠির মহারাজের এত বিষণ্নতা এত দুঃখ কেন এই জন্য কেশবানন্দ মহারাজ এত করে বলে যে ভগবানের সখা হও আর বন্ধু হও ভগবানের চরণ ধরে থাকো আর ভগবান ছেড়ে হোক আর যাই সাধনা জীবের জীবনে যখনই কম হয়ে যাবে তখনই সমস্যা তাকে ঘিরে ধরবে যুদ্ধের সময় তো যুধিষ্ঠির মহারাজ ঠিকমতো তার সাধনা বা উপাসনা বা ঈশ্বরের মনোনিবেশ ঠিকমতো করতে পারেননি এটাই সত্য কথা এটাই বাস্তব সত্য এই বাস্তবকে আমরা এড়িয়ে যেতে পারি এড়িয়ে যাওয়া যায় আর এই কেশবানন্দ নিজে দেখেছে যখন সাধনায় ঢিলে দেওয়া হয় সমস্যা তখন এসে ঘিরে ধরে মনে রাখবেন এই জন্য
এই কথাগুলো গোস্বামীগণ বলেছেন। দীপ গোস্বামীগণ বলছেন কৃষ্ণম ভজস্য, কৃষ্ণ ভজন করো করো এক্ষুনি করো, ইদানিং দুঃখ মাপসসি, নাহলে এক্ষুনি দুঃখ হবে, এমনই দুঃখ হবে। কি অদ্ভুত কথা, কৃষ্ণের ভজন করো নাহলে এক্ষুনি দুঃখ আসবে, এক্ষুনি। যে বাংলাদেশের মত, বাংলাদেশে আমাদের এই মানে এরা বিস্তৃত দাদা, তার নাম ছিল ঠাকুর, আরেক ভাই হল ভদ্র, আরেক ভাই মৃত্যুঞ্জয়, এদের দাদা হয় পিসি পাঁচ ছেলে। এখন মনেরা কাঁদছে সন্ধ্যেবেলা বাঁশ বাগানের মধ্যে ভক্ত, আগে প্রচুর ভূত প্রেতের উৎপাত ছিল, ওই কারণে কারেন্ট টারেন্ট লাইট টাইট ছিল না বলে ভূত প্রেতের প্রচুর উৎপাত ছিল, চারিদিকে প্রচুর প্রভাব ছিল। এখন যে কাঁদিস নেই এক্ষুনি সমুখুনি আসবে বলে, কাঁদিস নেই সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা কাঁদিস নেই সমুখুনি এক্ষুনি আসবে বলতে বলতে শঙ্কুনি বারান্দার আর এক কোনা দিয়ে শঙ্কুনি সত্যি সত্যি উঠে আসে, সত্যি সত্যি বাঁশ কলা দিয়ে শঙ্কুনি চলে আসে একদম সচক্ষে দেখা, শঙ্কুনি সোজা সুতি উঠে আসবে, ওরা ওই কাকে দেখতে ওই দেখ শঙ্কুনি আসবে, দেখ চিন্তা। হ্যাঁ হ্যাঁ তাই এই জন্য তাহলে দেখা যাচ্ছে যে শঙ্কুনি আসবে। হ্যাঁ তুই তোরা কাঁদিস কাঁদছিস সন্ধ্যেবেলা, কাঁদলি সম্মুখে এসে যাবে, চিন্তা কর। এইরকম গোস্বামীগণ বলছেন কৃষ্ণম ভজস্য, কৃষ্ণ ভজন না করলে এক্ষুনি দুঃখ আসবে, কি বুঝলে, এক্ষুনি দুঃখ আসবে। এই জন্য মানব যখনই ভজন চেতনা ধ্যান চেতনা ঈশ্বরীয় চেতনা থেকে দূরে সরে যায় তখন দুঃখ তাকে গ্রাস করে, তার মধ্যে প্রারব্ধ কর্মকালে কিছু দুঃখ আসে কিন্তু সেটা হালকা হয়ে বেরিয়ে, এটা অত মারাত্মক রূপ নিতে পারে না, মারাত্মক রূপ নেয় তখন যখন ভজন না হয়। ভক্তিনাথ ঠাকুর গেছেন না যেদিন গৃহে ভজন দেখি, গৃহে এই যে চোখ বন্ধ করে ভাব দিচ্ছে গৃহে তো গোলক ভাই মানে কি মানে গৃহটাই গোলক হয়ে গেছে, ভাই মানে অনুমিত হয় অনুমান হয় মনে হয় যেন গৃহটাই গোলক বৃন্দাবন ভগবানের ধাম হয়ে গেছে। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, তাহলে ভাই মানে কি, ভাই মানে দেখি ভাই মানে ভাই মমাত ভাই না বিস্তৃত ভাই, ভাই মানে, ভাই মানে অনুমিত হয় মনে হয়, মনে হয় যে গৃহটা যেন গোলক হয়ে গেছে, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখনা সীমা পায়। তাহলে এখানে কি বলা হলো যে কৃষ্ণ আমাদের ভীষ্মদেব বলছেন যে কৃষ্ণ তোমার, কৃষ্ণ তোমাদের সখা, কৃষ্ণ নিরন্তর তোমাদের সঙ্গে রয়েছেন, তাও শান্তি পাচ্ছে না কি আসবে, ব্রহ্ম তোমার চোখের সামনে, ওরে কোথায় ব্রহ্ম, কোথায় ব্রহ্ম মানে চিন্তা করো, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে ব্রহ্ম জ্ঞান করছেন না, এই কারণেই কৃষ্ণ যে ভগবান এটা যুধিষ্ঠির জ্ঞানে আর কৃষ্ণ
কৃষ্ণের অনেক বুদ্ধি কৌশল অনেক কিছু জানা আছে, আমাদের ভাই আর সবার প্রিয়, সবার নয়নের মণি, অর্জুনের সখা, আমার ছোট ভাই আদরে, এই সব ব্যাপারগুলো ঠিক আছে। কিন্তু কৃষ্ণ যে ব্রহ্ম, কৃষ্ণ যে সমস্ত বিশ্বের নিয়ন্তা, সব অবতারী অবতারী, সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড, সমস্ত বিশ্বের কন্ট্রোলার, সুপ্রিম কন্ট্রোলার, এটা যদি শ্রীমহারাজের মন কিন্তু স্বীকার করেনি, করেনি বলে দুঃখ এসেছে, এইটা মনে রাখতে হবে। তার মানে জ্ঞান যখনই কুণ্ঠিত হয়ে গেল তখন জীবনে দুঃখ এসে হাজির হল, মনে রাখবেন তো, জ্ঞান যেই কুণ্ঠিত হয়ে গেল সেই দুঃখ এসে হাজির হল, জ্ঞান যখন সন্দেহযুক্ত হল তখন দুঃখ এসে হাজির হল, জ্ঞান যখন কোন কারণে দ্বিধা দ্বন্দ্বে পরিণত হল, দ্বন্দ্ব সন্দেহ, সন্দেহে পরিণত হল তখন দুঃখ এসে হাজির হল। আরে যা হয়েছে কৃষ্ণ করেছিল, কৃষ্ণ তো ছিল সমরাম, মানে কৃষ্ণই হচ্ছে সারথি, তাই কৃষ্ণ সব করেছে, তা আমারও তো চিন্তা করে, এদিকে আমরা লোককে শেখাচ্ছি, কিন্তু যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির তার মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে ভগবানকে, নিজেই বুঝতে পারছে, তাহলে বুঝো সাধনা ঠিক মতো না করলে জীবনে এরকম প্রচুর সমস্যা আসতে পারে, প্রচুর সন্দেহ আসতে পারে, প্রচুর দ্বন্দ্ব আসতে পারে, এই জন্য সাধনায় কখনো ফাঁকি দিলে হয় না, এই জন্য নিরন্তর মুনিবৃন্দ নিরন্তর যে নামে তাহলে মুনিবৃন্দ নিরন্তর যে নামে সমাদর, ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের জীবন পথে যদি আমরা সত্যিকারে ভগবানকে ভজন করতে চাই তাহলে কি করতে হবে, শরণা নিরন্তর করতে হবে, নিরন্তর, ফাঁক গেলেই, কোন ফাঁক দিয়ে দুঃখ ঢুকে পড়বে তো ঠিক আছে, কোন ফাঁসা দিয়ে সমস্যা, সন্দেহ, বিবাহ, এখানে বস, তুই এখানে চলে, এখানে চলে, সন্দেহ বিবাহ ভেতরে চলে আসবে তার কোনো ঠিক নেই, সেই জন্য কি হচ্ছে দেখা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে যুধিষ্ঠির মহারাজের মনে, আর এই জন্য বিশ্বদেব বলছেন ত্রিভুবন কবনম তমর বরণম রবিকর গৌরবাম্বরম দধানি বকুরলম কৃতারবিতানানজ্ঞম বিজয় সখীরতিরস্তুমি অনবদ্য। কি অদ্ভুত কথা, বিজয় সখী রতি মে রস্তু অনুবদ্য, অনুবদ্য যার কোন তুলনা নেই, অতুলনীয় রতি কার চরণে হতে হবে, ত্রিভুবন কমনম তমালবর্ণম, এই সামনে দাঁড়িয়ে আছে তমালবর্ণ যার শ্যামল সুন্দর রসিক শেখর নবজলধর মধুর কান্তি বিশিষ্ট রসরাজ আনন্দ ঘনমূরতি জগতের জীব সমস্ত জীবের নিয়ন্তা যুধিষ্ঠির যে বলছে দেখো অয়ং ব্রহ্ম এ ভগবান, যুধিষ্ঠির কি কোন দিকে, হ্যাঁ কোন দিকে মানে তোমার সামনে যিনি দাঁড়িয়েছেন তোমার বারণাম, রথের চক্র নিয়ে যখন ভগবান দৌড়াচ্ছে বিশ্বদেব তাড়াতাড়ি রথ থেকে নেমে স্তুতি করছে অর্জুনকে, এমন বাণ মারছে, আসলে বিশ্বদেবকে একটুখানি রাগিয়ে দিয়েছিল দুর্যোধন,
মানে আগের দিনের সন্ধ্যাবেলা গেছে, গিয়ে বলছে আচ্ছা পিতামহ আপনি পাণ্ডবদের বেশি ভালোবাসেন না হস্তিনাপুরের রাজসিংহাসনকে বেশি ভালোবাসেন? বলছে পাণ্ডবদের যদি বেশি ভালোবাসতাম তাহলে পাণ্ডবদের দলেই চলে যেতাম, আমি আমার পিতাকে প্রতিজ্ঞা করে কথা দিয়েছিলাম যে হস্তিনাপুরের সিংহাসনের আমি চির সারা জীবন আনুগত্য করব, তা নাহলে তোমার মতো পাষণ্ডের সঙ্গে আমি থাকতাম? তুমি তো এক মহাপাষণ্ড, তোমার সঙ্গে তো আমি থাকতাম না? আমি কথা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি জীবনে কখনো বিবাহ করব না, আর হস্তিনাপুরের সিংহাসন আমি যতদিন যতকাল বেঁচে থাকবো এই সিংহাসনকে আমি রক্ষা করব, সেই জন্য তোমার মতো পাষণ্ডর কথা আমাকে শুনতে হচ্ছে। বলে সে আপনি আমাকে পছন্দ বলুন আর দুরাচারী বলুন যা বলুন, আপনি পাণ্ডবদের সঙ্গে পক্ষপাত করছেন, পাণ্ডবদের আপনি ভীষণ ভালোবাসেন, আমাকে তো ভালোবাসেন না, কেন কি কি তোমাকে ভালোবাসার কথা তো এখানে হচ্ছে না, হস্তিনাপুরে রাজ সিংহাসনকে আমি ভালোবাসি তার জন্যই যুদ্ধ করছি আমি সেনাপতি। বলে আপনি কিসের সেনাপতি? আপনি একটাও পাণ্ডবকে এতদিন মারতে পারলেন না, আপনার মতো যোদ্ধা পৃথিবীতে কেউ আছে? আপনি ইচ্ছে করলে কি না করতে পারেন? এই সমরাঙ্গনে আপনি এই যে যুদ্ধ করছেন দিনের পর দিন ধরে, যুদ্ধে কেউ একটাও মরল না পাণ্ডবদের, আমাদের কত মরে গেল, কত সৈন্য সামন্ত, কত রথী মহারথী, কত কিছু মরে গেল, আর আপনার আমার আপনার 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 এই সেনাপতিত্বকালে পাণ্ডবদের একটাও মরল না? তার ভীষ্মদের পাঁচটা বাণ আমাকে এমন করে তুমি অপমান করছো, আমি কালকের এক একটা মানে এক এক পাণ্ডবের জীবন নেব, এই যে এইটা যুধিষ্ঠিরে, এইটা ভীমে, এইটা অর্জুনে, এটা নকুলে, এইটা সহদেবে। এই পাঁচটা বাণ তুলে রেখে দিল, বলে এই পাঁচটা মানে কালকে পাঞ্চ পাণ্ডবকে আমি হত্যা করব, চিন্তা। তখন কৃষ্ণ জানেন ব্যাপারটা কি হচ্ছে, গণ্ডগোল হয়ে গেল সব, বিশ্বদেব প্রতিজ্ঞা করেছে, প্রতিজ্ঞা তো মহা সমস্যায় ফেলে দেবে, কি হবে তখন? তখন কি করেছিলেন? হ্যাঁ, দুর্যোধনের রূপ ধারণ করে বলে দেখো কিছু দুর্যোধন চলে গেছে, এবার দুর্যোধনের রূপ ধারণ করে কৃষ্ণ ঢুকে ঢুকে পিছন থেকে বলছে পিতামহ দুর্যোধনের আওয়াজে আপনার উপরে আমার বিশ্বাস হচ্ছে না। বলি হ্যাঁ বিশ্বাস হচ্ছে না আমার উপরে পাষণ্ড? বলে না ওই বান পাঁচটা আমাকে দেন, আমি কালকে যুদ্ধের সময় যখন আপনার মানে যুদ্ধ যখন মারার সময় হবে আমি বানগুলো আপনাকে দিয়ে দেব। ঠিক আছে এই নাও, দিলেও তা করে দিয়ে দিলেন পাঁচটা বান। চিন্তা চক্রধারী চক্র কিরকম চালিয়ে হ্যাঁ বাঘগুলো নিয়ে চলে গেল, কৃষ্ণ নিয়ে চলে গেল, দুর্যোধন দিয়ে চলে গেল, বুঝতে পারিস? বুঝতে পেরেছি না তাহলে তো মাথায় অনেক কিছু ঢুকে গেছে। তো এইভাবে দেখা গেল যে ভীষ্মদেব তিনি ভগবানকে যুধিষ্ঠির মহারাজকে দেখাচ্ছেন, মানে জ্ঞানটা কার, জ্ঞান কিরকম সেটা বুঝবো না কি, বিশ্বের জ্ঞানটা কেমন, কেন বিশ্ব আচার্য, কেন তিনি মহাজনের একজন, কারণ তার জ্ঞান কখনো লোপ পায় না, এই এত বাণ মেরেছে, এত বাণে রক্ত ঝরে শরীর নিঃস্ব হয়ে গেছে, খাওয়া নেই দাওয়া নেই, ওইভাবে সারা শরীরে বাণবিদ্ধ অবস্থায় যে সংগ্রাম মানে রণভূমিতে রণাঙ্গনে যে পড়ে আছে সেটা ভগবানকে দুঃখ জানাতে পারতেন যে প্রভু আসলে সে দুঃখটাকে জয় করেছে, দুঃখটাকে সম্পূর্ণরূপে জয় করেছে। তাই বলছে কালের অপেক্ষা করি, উত্তরায়ণ আসুক, শরীরটা ছাড়া হবে, ততদিন নিশ্চিন্তে ভগবানের ধ্যান করি।
আমরা ধ্যান করতে বললে আমাদের ধ্যানে মন ঢোকে না, আর ঈশ্বরের সরসজ্জার অনাঙ্গনে যেখানে জল দেওয়ার লোক নেই, খাবার দেওয়ার খাবার খালি বুকে বুকে পিঠে পাতে পায়ে সব জায়গায় তো বাণবিদ্ধ পড়ে আছে। তাহলে খাওয়া নেই, দাওয়া নেই, জল নেই, বিছানা নেই, রক্ত জ্বলে পড়ছে, কি ভয়ঙ্কর কষ্ট ভেবে দেখা গেছে। কোনদিন আমরা কোনদিন বিচার করেছি যে বিশ্বের সরসজ্জাটা কেমন হতে পারে আমাদের যদি শরীরে এরকম? আমরা তো দেখতে পাই যে জিসাস ক্রাইস্ট, জিসাসকে কয়েকটা পেরেক মেরে দিয়েছিল কাঠের সঙ্গে, পায়ে, হাঁটুতে, একটা বুকে, কপালে, হাতে পেরেক মেরে দিয়েছিল, বড় বড় পেরেক দিয়ে সেটে দিয়ে টানিয়ে দিয়েছিল। কিন্তু বিশ্বরে অসংখ্য বান যার শরীরে বদবিদ্ধ হয়ে আছে, সে কেমন করে হাসতে পারে, সে কেমন করে প্রসন্ন থাকতে পারে, কেমন করে ধ্যান করতে পারে, কেমন করে ভগবানের চিত্ত নিবদ্ধ রাখতে পারে? সেই জন্য ত্রিভুবন কামনম তমালবর্ণম রবিকর গৌরবাম্বরম দধানে। তাহলে এই রবিকর তার মানে পীত বসন পরিহিত, তমাল বর্ণ রসিক শেখর রসরাজ, ব্রজের জীবন কৃষ্ণ যশদার দুলাল, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন অয়ম ব্রহ্ম, এই হল সেই ব্রহ্ম, এই হল সেই ভগবান। যুধিষ্ঠিরকে বলছে তুমি দুঃখ পাচ্ছ, শান্তি গর্ব করলে দেখা যায় মহাভারতে যে বিশ্বদেব গল্প বলেছিলেন যে ব্রাহ্মণের গল্প, ব্রাহ্মণ মরতে যাচ্ছে, মরতে যাচ্ছে বলে আমার আর বাঁচার দরকার নেই, সংসারে যতগুলো ছেলে মেয়ে স্ত্রী তাদেরকে খাওয়াতে পারি না, ভিক্ষা করে তাদের পেট ভরে না, জীবন চলে না, তা আমার এত কষ্ট, পুজো পাঠ করে যা পাই তা দিয়ে সংসারে ঠিক মতো দুঃখ মেটে না, অভাব মেটে না, ক্লেশ মেটে না, আমার মরণ লাগবে, মরবো, মরতেই হবে, যাই মরতে যায়। মরার জন্য তৈরি হয়ে ব্রাহ্মণ যাচ্ছে, দেখুন চিন্তা করে ব্রাহ্মণ যাচ্ছে, বলে যাই দেখি জঙ্গলে গিয়ে হয় গাছে গলায় দড়ি দেব, না হয় নদীতে গলায় কিছু বেঁধে ঝুলে ডুবে মরব, মরণই আমার পথ, আর কোনো পথ নেই, আমি তো দেখতে পাচ্ছি আমার কোনো সত্যি সত্যি শান্তির পথ নেই মরণের জন্য। ব্রাহ্মণকে আমি কিন্তু দেখতে পাচ্ছি, ব্রাহ্মণ যাচ্ছে, এদের এতে হঠাৎ ব্রাহ্মণ যাচ্ছে, গিয়ে গাছতলায় বসে বসে ব্রাহ্মণ খুব মানে বিষণ্ণ, যজ্ঞে জল পড়ছে, ঠাকুর ব্রাহ্মণ কুলে জন্ম নিলাম কিন্তু এত কষ্ট দুঃখ, অকালে প্রাণটা, এত অপঘাতে আত্মহত্যা করা তো শাস্ত্রে পাপ বলেছে, কিন্তু আমি কি করবো, আমার কোনো উপায় নেই, আমি নিরুপায়, আমার আর বাঁচার ইচ্ছা নেই, আমার ভেতরে শান্তি নেই, আনন্দ নেই, আমি মরব। এ কিন্তু কেশবানন্দ মহারাজের ভাষায় হচ্ছে কালসর্প দোষের গুণী, বুঝতে পেরেছেন? কেশবানন্দ মহারাজ কি বলেন, যেমনই হোক আত্মহত্যার প্রবণতা কালসর্প দোষ থেকেই আসে, মনে রাখবেন। আত্মহত্যা করে কারা, আর মঙ্গল রাহু যুক্ত যেসব জাতকের জাতিকার জীবনে থাকে তারা অত্যন্ত উশৃঙ্খল হয়, তারা অত্যন্ত নেশাখোর হয়, অত্যন্ত ক্রোধী হয়, অত্যন্ত অস্থির প্রকৃতির হয়, তাদের মধ্যে শান্তি থাকে না, ভেতরে নানান প্রবলেম। এই জন্য এই ব্রাহ্মণেরও কালসর্প দোষ ছিল, সেই সময় আমার কাছে আসলে আমি কবস্ট দিয়ে ঠিক করে দিতাম, তা আমার কাছে আমি তখন কোথায় ছিলাম কোথায়, কিন্তু অঙ্কটা মেলানো যাচ্ছে না, যাই হোক বুঝতে পারছি, সেই সময় আমি ঠিক করি সব যেতে। এই জন্য দেখা যাচ্ছে যে ওই ব্রাহ্মণে তো মরবে, এমন এমন সময় একটা শেয়াল এসেছে, শেয়াল এসে বলছে ও ঠাকুর মশাই এত কাঁদছেন না, এত দুঃখ কেন আপনার, মুখটুকু এত বিষণ্ন কেন, এত এত বিষণ্নতা, বাপে ভেতরে কোনো শান্তি নেই, কি হয়েছে আপনার, তুমি কি বুঝবে, বলে না আমাদের সবাই কি বলে শেয়াল পণ্ডিত বলে তুমি যাও না,
আমি তো পশুদের মধ্যে চালা পন্ডিত লোক, পন্ডিত তুমি তো বুঝো না, আমার একটু বলো দেখি কি দুঃখ তোমার শুনে। বলে আমার দুঃখ অনেক দুঃখ, কিরকম দুঃখ বলে তো আমার সংসারে শান্তি নেই, এত দুঃখ, ছেলে পুলে পরিজন কাউকে ঠিক মতন খাওয়াতে পারছি না, এইসব এই যে গালে হাত দিয়ে দুঃখিনীর মতো কেন সোজা হয়ে বসো, মাতা কেন এমন দুঃখ করিতেছ, গায়ত্রী জননী এমন দুঃখ করিও না। এখন দেখা যাচ্ছে লাফাতে শুরু করতে বলতেছে, নাহলে দুঃখ হচ্ছে মনে হচ্ছে ওই ব্রাহ্মণের মতন দুঃখ হচ্ছে। এখন দেখা গেল তারপরে কি হলো, তখন সে আর সে মনে হয় তোমার দুঃখ, আচ্ছা তুমি দেখো এই যে আমি জঙ্গলে আছি, এখন যদি জঙ্গলে আগুন লেগে যায়, জঙ্গলে যদি আগুন লেগে যায় তাহলে আমি কোথায় যাব, আমার তো মৃত্যু। যদি জলোচ্ছ্বাস হয় সমুদ্রে তাহলে তো ডুবে মরবো, আমার কর্তব্য সত্য বলে যাবে। আর যদি বাড়ি আমাকে ধরে ফেলে, হায়না ধরে ফেলে, যে পাবে ভাল্লুক ধরে ফেলে তো খেয়ে ফেলবে, তাহলে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ে বেঁচে আছে, প্রতিনিয়ত মৃত্যু কষ্ট যন্ত্রণা এই সবকে নিয়েই তো বেঁচে আছে। আরো একটা জিনিস দেখো তোমায় বলি, আমার এই চুলগুলোর ভেতরে দেখো কত পোকা বিক্রি করছে, ওই পোকাগুলো কি না শরীর থেকে বের করতে পারি না, আমার তো হাত নেই, আমি হাত পায়ে এরম করে কে পিঠে মশা পড়ে ফট করে চড় মেরে দিলাম, এই দিকে মাল্লা গেলি, হাত নেই আমার শরীরে, চুলের মধ্যে কত রকমের পোকা, তারা আমাকে দিন রাত কামড়ে কামড়ে আঠালি পোকা, তারা আমাকে কামড়াচ্ছে, আমার রক্ত চুষে চুষে খাচ্ছে, কতভাবে আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আমি তার কোনো প্রতিকার করতে, সেই কষ্ট কোনো প্রতিকার করতে পারছি না, তবুও তো আমি বেঁচে আছি, বেঁচে থাকছি লড়াই করে যুদ্ধ করে। আর তুমি ব্রাহ্মণ কুলে মানব কুলের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে তোমার জন্ম, তুমি আত্মহত্যা করতে এসছো, অসভ্য মাথায় কোনো বুদ্ধি নেই মুখ, হ্যাঁ আমি যদি এত কষ্ট করে বেঁচে থাকতে পারি, তুমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ মানে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তার সব কিছু পেয়ে তারপর তার থেকে বড় কথা তোমার দুটো হাত আছে, এ হাত দিয়ে তুমি বিপদে আপদে কেউ আসলে রক্ষা করতে পারো, বাঘ আসলে হাত দিয়ে আটকাতে পারো, ভাল্লুক আসলে কাঠি কাঠি দিয়ে মেরে, আমার তো তা নেই ছুটে পালাতে পারলাম তো পারলাম, না হলে ভোগে লেগে গেলাম খেয়ে ফেলে, আমার কত দুঃখ, তাহলে আমার থেকে তোমার দুঃখ বেশি না কম? ব্রাহ্মণ চুপ করে আছে, বলে বলো, বলে না তোমার দুঃখটা তো অনেক বেশি, এটা তো সত্যি কথা, বলে তাহলে তুমি মরতে এসেছো না, সত্যি আমার অন্যায় হয়ে গেছে, আমি ব্রাহ্মণ হয়ে আর তারপরে ভগবান আমাকে হাত পা চোখ নাক কান ভালো মন্দ বিচার করার ক্ষমতা বুদ্ধি বিবেক চেতনা সব কিছু দিয়েছেন, যিনি কৃপা করে এত সব কিছু দিয়েছেন, সেই ভগবানের ভজন না করে মরতে এলাম, ছি ছি ধিক্কার আমার জীবনে, আমার জীবনে ধিক্ক, আমার জীবনে ধিক্কার, এইরকম একটা লোক আমি, চলো পুরুষাকারকে জাগিয়ে দিবে, বাড়ি গিয়ে দেখে নেবো গ্যাসে নেই ওটা কি করে হয় না দেখে নেবো এবার। তাহলে এই যে মানবের যে চেষ্টা, অর্থাৎ মানুষের পুরুষাকার, জগতে বেঁচে থাকতে হলে কর্মপ্রধান বিশ্ব, কর্ম করতেই হবে, কর্মই তো মেইন ব্যাপার, কর্মকে নিয়েই তো জগতে সবকিছু রয়েছে, তাহলে কর্ম করে যেতাম, তাহলে কর্ম না করে যদি জীব ফেলিওর হয়ে যায়, হ্যাঁ ফেলিওর হলে হবে সবসময় হলে তাহলে কর্ম করে জিতে যাও আর ভগবানকে ভজন করে যাও,
অজন্তা জীবনের কোন মুহূর্তে যেন ভুলে না যায়, কোন সময় যেন ভুলে না যায় যে জীবনটা পেয়েছি ভজন করার জন্য। যতদিন বাঁচবো ভজন করে বাঁচবো, যে কটা মুহূর্ত বাঁচবো ভজন করে বাঁচবো। গুরুদেবের সেবা, ভগবানের সেবা আর আত্মচিন্তন, আত্মা পরমাত্মার চিন্তন। যেমন বিশ্বদেব এত দুঃখের মধ্যেও তিনি এই গল্পটা কিন্তু বিশ্বের মুখে বলা, শান্তি পর্বে বিশ্ব এই গল্পটা বলেছেন, কাকে? যুধিষ্ঠির মহারাজকে। এই গল্পটা আমি যেটা বললাম এটা যুধিষ্ঠির মহারাজকে বিশ্বদেব বলছে, যে একটা শেয়ালের উপদেশে ব্রাহ্মণের চেতনা ফিরে এলো, সে ঘরে ফিরে। তাহলে তোমার সামনে তো ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছে, তমাল বরণম রবি কর গৌরবাম বরণ, এই যে পীতবসন পরিহিত বনমালী ব্রজের রসরাজ রসিক শিখর অখিলর সামন্বিত সিন্ধু, ভগবান সে তোমার সামনে দাঁড়িয়ে আর তুমি আমার কাছে দুঃখ জানাতে এসেছো। ভবিষ্যতে বলছেন তাহলে আমার দুঃখটা কেমন হতে পারে যুধিষ্ঠির? আমি ঠিক সরস্বতী বলবেন না পিতা, ও আপনার কথা চিন্তা করলে আমার তো কিচ্ছু হয়নি। তোমার কিচ্ছু হয়নি, কাদার কিচ্ছু নেই, যাও কি করবে? পিতৃপুরুষের তর্পণ কর, পিতৃপুরুষের, কারণ যারা মরে গেছে তারা কিন্তু মুক্তি পাওয়ার জন্য তোমার হাতের জল পেতে চাইছে, অন্ন জল তাদের উদ্দেশ্যে দাও, তাদেরকে তর্পণ করো, তারা তৃপ্ত হোক, তারা সবাই প্রসন্ন হোক, তাদের আশীর্বাদ লাভ করো। যারা মরে গেছে তারা আর ফিরবে না, তাদের আত্মার কল্যাণের জন্য যমুনাতে গিয়ে তর্পণ করো। কথাটা মনে রাখবে? তাহলে যমুনাতে তর্পণ করার উপদেশ দিলে, তাহলে পিতৃপুরুষের তর্পণ করা আর দুঃখকে মনে রাখা, যত দুঃখ জগতে আছে থাক না দুঃখ, দুঃখকে আমরা কি জোর করে তাড়িয়ে দিতে পারবো? তাড়াতে তো পারবো না। তারা আমাদের যেটুকু দুঃখ আছে সেটুকুই থাক, যা আছে ওগুলোকে ভেতরে চেপে রেখে আনন্দে থাকতে হবে। দুঃখের কত কারণ ঘটতে পারে, তাই না? দুঃখের কারণ নিয়ে যত চর্চা করা হবে তত দুঃখ বাড়বে, তাই না? সেটা আমাদের গীতা দেবী বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে। যত চর্চা করা হবে তত দুঃখ বাড়বে। ও অনেকটা সময় হয়ে গেছে, তো আমাদের তো এখন প্রাণায়াম করতে হবে, তো তাহলে প্রাণায়াম লাভানো সবকিছু করতে হবে, তাহলে প্রাণায়াম গুলো বেরোবে সেদিন। তাহলে কালকের আপনাদের বিশ্বদেবের পর শোনাবো, কি ভক্তরা কি কি বলছে সেটাও কালকে শুনতে পাবে। প্রাণায়াম শুরু করো, প্রথমে ভস্ত্রিকা প্রাণায়াম, ঠিক আছে?
উলাধারে মৃত্যুঞ্জয়কে ধ্যান করে কবি সন্ত চেতনায় স্বাধীনতারে প্রজাপতি ব্রহ্মাকে ধ্যান করো। ओत्रयम्बकं जजामेशुकुन्निं मुष्टिवर्धनम् उर्वारुकमेवबन्धनां मृत्युर्मोक्ष्यमामृता शालिस्थले ब्रह्मदेवाय नमः कमलासनाय नमः पद्मजनाय नमः ॐ विश्वदेवाय नमः ॐ चतुर्मुखाय नमः ॐ ब्रह्मदेवाय नमः मणिपुरे नारायणाय नमः शांताकारं भुजगशयनं पद्मनाभं सुदेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकांतं कमलनयनं योगिवीरदयामयगम्यं वंदे विष्णुं भवभयहरं सर्वदैवैकनाथं वेतुलशक्ति अपार शक्ति अपार आनंद अपार प्रसन्नतार मध्ये गभीर ध्यान द्वारा आमादेरके অনুরোম বিলোম প্রাণায়াম করতে হবে। প্রসন্ন চেতনায় নারায়ণকে ধ্যান করো। গভীর শান্ত চেতনায় মনের মধ্যে আনন্দের অনুভব করো, অপার শান্তির অনুভব করো। ভেতরে শান্তি, ভেতরে অপার আনন্দ, অনন্ত প্রসন্নতা, অনন্ত তৃপ্তি।
আলোকময় হয়ে গেছে ভেতরটা, দেখো ঠিক ঠিক করছে চেতনা, শান্ত একটা আনন্দ চেতনা। এই চেতনায় মনকে সমাহিত করে বিন্দু পিঠে দশ মহাবিদ্যা, ষোড়শ মাতৃকা, নবদুর্গা তাদেরকে ধ্যান করো। নিত্য ধ্যানী জাগ্রত দেবতা পূজয়ামি নমস্করমি ভক্ত্যর্ঘ্যং সমর্পয়ামি নবদুর্গায়ৈ নমঃ, দশ মহাবিদ্যায়ৈ নমঃ, ষোড়শ মাতৃকায়ৈ নমঃ, দ্বয় মাতৃকা পূর্ণ প্রসন্নতা প্রদানং গুরু, সর্ববিঘ্ন দূরীকরণং গুরু, সূক্ষ্ম বৃদ্ধিবর্ধনং গুরু, ওম দুর্গায়ৈ নমঃ। কপাল ভাতি, চোখ বন্ধ, আমরা উপরের মাইকগুলোকে কালকে তিনতলায় একদম ওই মন্দিরের মধ্যে ঢুকিয়ে তারগুলো খুলে নিয়ে যত্ন করে রেখে দিতাম, কারণ পড়াশুনোতে সকাল সন্ধ্যায় অবজেকশন যখন এসেছে একজন প্রফেসর সাহেব এসে অবজেকশন করেছে, তো সেই জন্য তাদের পড়াশোনায় অসুবিধে। আমাদের দরকার নেই উপরের মাইক, আমরা আমাদের হরিকথা দুনিয়া শুনলে এই বক্স থাকবে ওটা আর থাকবে না, ঠিক আছে? ওই দুটো গানকে ঢুকতে দেবো, ঠিক আছে? তাহলে আমাদেরকে কালকের থেকে বাইরের মাইক দরকার নেই, আমরাই তো আমাদের ভক্তদের দরকার আর আমাদের দরকার। বাচ্চাদের পড়াশুনো পরীক্ষা নানান রকম ব্যাপার থাকে, সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? দশমহাবিদ্যা নবদুর্গা ষোড়শ মাতৃকা ধ্যান করলাম, হৃদয় অনাহত চক্রে নারায়ণকে ধ্যান করে। ওম শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুবৃশং বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীবীরধ্যানগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম্। ওম নমো ভগবতে লক্ষ্মী নারায়ণায়। এবার আমরা করব উজ্জায়ি প্রাণায়াম। Thank you.
सायुधाशोरपीता शुद्धं कुर्वन्तु मे गृहम्। ओम वक्रतुंड महाकाय शुभ विश्वेपति समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम निधि सिद्धि संयुक्ताय गं गणपतये नमः। ओम गं गणपतये नमः। ओम गं गणपतये नमः। ओम
गोलू गोलू बेटा साइड हो जाओ, गुरुजी को नहीं देखा। हाँ इतना दूर क्यों है, गणेश जी का जाओ सबको। ठीक है स्टार्ट। सूर्य प्रणाम विश्राम। मेरा मम्मी देख रहा है कि मेरा लड़का कितना क्या खा रहा है, मारूंगा ये यहाँ जा यहाँ भूल गया। तो लूज तो ना तो लूज ना टाइट पड़ लो क्यों करे लूज हो तो तो আস্তে আস্তে সরে আসছে, এই এইটা লুজ হয়ে গেছে, এইটা আস্তে আস্তে ধরেই রাখতে হয় কি করবে
এটাতে সিলেক্ট করছে এটা यहाँ से एक गार्डर भी तो लगा सकती हो ऐसे करके ये कैमरा को छोड़ के ये यहाँ से पूरा करके ऐसे गार्डर ये वो की कर दिए चल आपने की कर दिए सर ठीक है आपने की कर दिया ना आपने तो हाथ की कर दिए चल चिकन गार्डर डिम कर दिए नो ये की कर दिए सर ये मॉडल আপনি হাত দিয়ে ওটা স্লিপ হয়ে গেছে পুরো স্লিপ করে গেছে